দেখুন মজার ভিডিও বানাতে গিয়ে প্রেমিকার গুলিতে প্রাণ হারালেন প্রেমিক। ইউটিউবে প্রকাশের জন্য মজার ভিডিও প্রাঙ্ক শো বানাতে গিয়ে প্রেমিকার গুলিতে প্রেমিক পেদ্রো রুয়েজ নিহত হয়েছেন। সোমবার যুক্তরাষ্ট্রের মিনাসোটা অঙ্গরাজ্যে ঘটনা ঘটে। পরে বুধবার প্রেমিকা মোনালিসা পেরেইজকে আটক করে পুলিশ। খবর বিবিসি। পুলিশ জানায় ইউটিউবে প্রকাশের জন্য একটি ভিডিও বানাচ্ছিল ওই প্রেমিক প্রেমিকা। ঘটনাস্থলে তাদের 3 বছরের সন্তান ও 30 জন দর্শনার্থী উপস্থিত ছিল। সে সময় পেদ্রোর বুকে লক্ষ্য করে গুলি ছোড়েন প্রেমিকা মোনালিসা। পেদ্রো বুকের কাছে একটি বই ধরে রেখেছিলেন। তাদের ধারণা ছিল বইটি গুলি থামিয়ে দেবে। পেদ্রোর চাচি ক্লাউডিয়া রুইজ ডাব্লিউডি টিভিকে জানিয়েছেন, পেদ্রো ও মোনালিসা ইউটিউবে অনুসারী বাড়াতেই ওই ভিডিওটি করেছিল। তারা একে অপরকে ভালোবাসত, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেদিন ঘটনা উল্টো দিকে মোড় নেয়। এ বিষয়ে জেমস ব্রুস নামে এক প্রশাসনিক কর্মকর্তা জানান, পেদ্রো তার বুকের কাছে একটি বিশ্বকোষ ধরে রেখেছিলেন আর মোনালিসা 0.50 ক্যালিবারের একটি পিস্তল থেকে গুলি চালান। ঘটনাস্থল থেকে 2টি ক্যামেরা জব্দ করেছে পুলিশ। আমার চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।